আমি জানি আমি অনেক অন্যায় করেছি, অনেক পাপ করেছি, সবটা আমি না চেনে বুঝে করেছি। সেসব কথা তো চুকেই গেছে, আবার তুলছো কেন? মেজবউ, তুমি আমায় কথা দাও মেজবউ, তুমি এমনটা আর কখনো করবে না। তুমি এমন করে কখনো আর ভাববে না, তুমি আমায় ছেড়ে চলে যাবে। জানোই তো মেজবউয়ের মাথা ঠিক নেই, কথা নিয়ে কি করবে? তুমি আমায় খুব ঘেন্না করো, তাই না মেজবউ? তেমন কথা কখন বললো? সে কথা কি মুখ ফুটে বলতে হয় মেজবউ? আমি কি কিছুই বুঝি না? সবটা যে আমরা কেউই বুঝি না সে আমি বেশ বুঝি। আরে মেজবউ, তারপর থেকে পেবুটার সঙ্গে তোর কোনো কথা হয়েছে? কি কথা? সে বেচারা মরমে মরে রয়েছে। এই প্রথমবার তাকে দেখলুম নিজের কীর্তিতে লজ্জা পেতে। তুই বিছানা থেকে ওঠার পর থেকে দেখছি সে ভয় একেবারে আধমরা। তোকে তো জিজ্ঞেস করতে পারছি নে, আমাকে গিয়ে জিজ্ঞেস করছে মেজে বউ কেমন আছে। আসল মানুষ কোনটা গো? যেমনটা একজনকে এতদিন ধরে দেখে আসছি, না এই কটা দিন যেমন দেখছি। এই দেখো তোমার মেয়ে তো একেবারে পিসির বিয়েতে যাবে বলে নাচর বান্ধা ধরে রেখেছে আমাকে। যা কি যা, হ্যাঁ ও পিসির বিয়েতে যাবে বলে একেবারে তৈরি আর তুমি বলছো যা? ও বলছে আর তুমিও শুনছো, তুমি সামলাতে পারবে না। ও ছোট মানুষ, তার কি, ও যা আছে তাই দিয়ে একটু সাজিয়ে দাও না ওকে। থাক না, কেন শুধু শুধু এত করে যেতে চাইছে? টিপি এদিকে আয়। শোন, আমি 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 আগে তোর জন্য একটা পুতুল নিয়ে আসি, কেমন? দেখেছ মুখটা কেমন করে রয়েছে? না, এদিকে আয়। আমি বলেছিলাম না, আমি তো মেয়ে দেখে এসেই বলেছিলাম তোমার বউয়ের মুখ ভারী মিষ্টি, কেমন? আর দুটো দাও তো, এই বালা জোড়া পরে না। রাজুর শ্বশুর বাড়িতে, রাজুর শ্বশুর বাড়িতে রাজুকে দেখতে দেখবি, রাজুকে দেখে রাজুর চর্দিকে দেখতে সব ব্যস্ত হয়ে পড়বে। তুমি আর হ্যাঁ হ্যাঁ করে হেসো না তো, যত সব পিলে চমকে দিলে। পেখা তোর পিলে আছে, তুই তো পেটে পিঠে এক। দূর আমি যাবই না, বেশি বেশি না, রাগ করে আহারি। আমাদের সীতার অভিমান হয়েছে, রাবণের কথা দুঃখ পেয়েছি। শেষ না তুমি আমাকে ছেড়ে যাবেন? ধরে নে না, দুটো মিলিয়ে মিশিয়ে আসল মানুষ। রুমালটা